আগের সপ্তাহে একটা গল্প বলেছিলাম, যেখানে রাস্তার একটি বিড়াল এক ভিখারি এবং নেশাগ্রস্ত মানুষের জীবন পাল্টে দিয়েছিল। গল্পটিকে তোমরা খুবই পছন্দ করেছো। বলেছিলাম 10,000 লাইক হয়ে গেলেই আমি দ্বিতীয় পর্বটি আপলোড করব। তবে যেহেতু আমার চ্যানেলে এত বেশি লাইক আসে না, তাই জন্যই আমি অন্য একটি গল্পের স্ক্রিপ্ট লেখা শুরু করেছিলাম। কিন্তু তোমরা এত তাড়াতাড়ি 10,000 লাইকের লক্ষ্য কমপ্লিট করেছো যে বাধ্য হয়েই ওই গল্পটা বন্ধ রেখে আবার নতুন করে এই গল্পের ওপর কাজ করতে হলো। আর এই তাড়াহুড়োর মাঝেই কমপ্লিট করা এই ভিডিও তোমরা দেখছো। তবে যারা আগের গল্পটি দেখোনি তাদেরকে বলে রাখি, আগের গল্পটি অবশ্যই দেখে নিয়ে তারপর এই গল্পটি দেখো, তাহলে অনেক জায়গায় গল্পটি বুঝতে তোমাদের সুবিধা হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। সময়টা ক্রিসমাস ফেস্টিভ্যালের। জেমস এখন তার বই পাবলিশ করে দিয়েছে। ওই বইটি বেস্ট সেলার হয়েছে আজ 6 মাস হয়ে গেছে। এখন সে এবং বব দুজনেই সবার কাছে সেলিব্রিটি। আজ তারা দুজন এসেছে এক পাবলিশার্সের ক্রিসমাস পার্টিতে, যেখানে সমস্ত নাম করা লেখক লেখিকারা এসেছে এই পার্টি এনজয় করতে। জেমসের মুখে হাসি থাকলেও তার মনটা শান্ত নেই। একটা চিন্তা সব সময় তার মাথায় ঘুরছে। আসলে জেমসের পাবলিশার তাকে দ্বিতীয় বইটা লিখতে বলেছে, যেটা আর 7 মাস পর পাবলিশ হবে। তবে জেমসের মাথায় এখনও আইডিয়াই আসেনি সে কী লিখবে। ওই পার্টিতেই তার দেখা হয় বিখ্যাত লেখিকা জ্যাকলিন উইলসনের সাথে। পার্টিতে কেউ না বুঝলেও তিনি বুঝে যান জেমস এখনও এক পাতাও গল্প লেখেনি। তিনি জেমসকে সাহস দিয়ে বলেন, চিন্তা করো না, এমনটাই হয় আমাদের সাথে। আমাদের মাথায় তখনই ভালো গল্প আসে যখন আমরা তা এক্সপেক্টও করি না। ওই পার্টি থেকে বেরিয়ে জেমস দেখতে পায় একজন পুলিশ অফিসার বিনা কারণে একজন বাসকারকে, অর্থাৎ রাস্তায় গান করে পয়সা উপার্জন করে, তাকে গ্রেপ্তার করতে চলেছে। জেমস ওই ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয়, তাকে একটা রেস্টুরেন্টে এনে বার্গার খেতে দেয়। এই ছেলেটির নাম বেন। সেও তার জীবনের কাছে হেরে গিয়ে তার সমস্ত আশা হারিয়ে ফেলেছে, ঠিক যেমনটা জেমসের সাথে হয়েছিল। জেমস তাকে ভালোভাবে থাকার উপদেশ দেয়, যা শুনে বেনের রাগ উঠে যায়, কারণ আজ পর্যন্ত সবাই বেনকে শুধু ভালো কথাই শুনিয়েছে, উপদেশই দিয়েছে, সাহায্য কেউ করেনি। আর তার কাছে জেমসও ওই একই দলের মানুষ। সে উঠে চলে যেতে চায়, তবে জেমস তার কাছ থেকে শুধু 5 মিনিট সময় চেয়ে নেয়। তাকে বলে, তুমি বার্গারটা শেষ করো, ততক্ষণে আমি তোমাকে একটা গল্প শোনাই। জেমস বলতে চায় তার গল্প, ববের গল্প, আর ছেলেটি রাজি হয়ে যায়। এটা সেই সময় যখন জেমস তার ড্রাগ আসক্তি থেকে সদ্য ক্লিন হয়ে বেরিয়েছে। তখনও সে ওই সোশ্যাল সার্ভিসের ঘরেই থাকত। জেমস এখন নেশা থেকে পুরোপুরি মুক্ত, তবে এখনও তার উপার্জনের রাস্তা বলতে ছিল শুধুমাত্র ম্যাগাজিন বিক্রি করা এবং গান করে টাকা জোগাড় করা। এখনও সে তার প্রথম বইটি লেখেনি। এখনও তার জীবন অভাব অনটনে কাটছে। একদিন ঘুম থেকে উঠে জেমস দেখতে পায় তার বাড়ির ইলেকট্রিসিটি রিচার্জ শেষ হয়ে গেছে। তার বাড়িতে গ্যাসও শেষ, তাই মোমবাতি জ্বালিয়ে তাতেই খাবার গরম করতে যায় সে। তবে দেখতে পায় সামান্য খাবারও তার কাছে নেই। খাবার নিতে সে চলে আসে পাশের একটি কনভিনিয়েন্ট স্টোরে। ওই স্টোরের মালিক ছিল একজন ভারতীয়, তার নাম মুডি। সে বব এবং জেমসের খুবই কাছের মানুষ। জেমসের নুন আনতে পান্তা ফুরোনোর মতো জীবন, তাই তার কাছে এই ক্রিসমাসের অনুষ্ঠান এবং এই ক্রিসমাস শব্দটাই খুব বিরক্তিকর লাগে। মুডি জানায় তারও এই সময়টা এত ভালো লাগে না। আসলে মুডি তার ছেলেকে ক্রিসমাসেই হারিয়ে ফেলেছিল এই পৃথিবী থেকে। জেমসের সমস্ত খারাপ সময়গুলোতে মুডি তাকে অনেক ছোট ছোট গল্প শোনায়, যা জেমসকে আরও ভালোভাবে বাঁচতে শেখায়। বাড়িতে এসে জেমস দেখতে পায় তার ফ্রেন্ড এসে ডেকোরেট করছে ক্রিসমাসের জন্য। এই মেয়েটির নাম বি। বি হোমলেস মানুষদের ক্রিসমাসে সাহায্য করার জন্য একটা প্রজেক্ট চালাচ্ছে, হয়তো সেই সূত্রেই তাদের পরিচয়। তবে এই ক্রিসমাস ডেকোরেশনের থেকেও জেমসের আরও বেশি দরকারি কাজ এই মাসটা কিভাবে কাটবে তার হিসেব করা। এই সব কিছুর মধ্যে ববের চেক আপও রয়েছে। বি তাকে জানায় একজন ডক্টর তাদের প্রজেক্টে ফ্রিতে হেলথ চেক আপ করবে। এরপর জেমস ববকে ঘরে রেখেই কাজে যেতে চায়, কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে। তবে বব থাকবে না, ঘর থেকে বেরিয়ে পড়ে আর কি। ববকে ঘাড়ে নিয়ে জেমস তার যাত্রা শুরু করে। সে চলে আসে তার ম্যাগাজিন বিক্রির জায়গায়। তবে ক্রিসমাসের টাইম, আর আজ চ্যারিটির নাম করে কিছু ছেলে মেয়ে এসেছে এই জায়গায় টাকা উপার্জন করতে।
তাদের জন্য জেমসের ম্যাগাজিনের বিক্রিও হয় না। এদেরই মধ্যে একটি ছেলে জেমসের সাথে ঝামেলা করতে শুরু করে। দোকানের মহিলাটি এসে ঝামেলা থামিয়ে জেমসকে বলে, আজ এখানে থেকে কোনো লাভ নেই, এদের জ্বালায় আজ সে ম্যাগাজিন বিক্রি করতে পারবে না। হতাশ হয়ে সে যখন ফিরে আসছিল, তখনই কোনো এক সেলিব্রিটি এসে তাকে হাজারের নোট দেয় গিফট হিসেবে। হাজারের নোট দেখে তো জেমস দারুণ খুশি, তবে এটা ছিল অ্যালবেনিয়ান নোট, হাজার অ্যালবেনিয়ান লেক। জেমস টাকাটা এক্সচেঞ্জ করাতে যায়, তবে জানতে পারে হাজার অ্যালবেনিয়ান লেক কনভার্ট করলে শুধুমাত্র 7 পাউন্ডই হবে। তবে এই টাকাটাও সে নিতে পারবে না, কারণ অন্য দেশের টাকা কনভার্ট করার চার্জই 10 পাউন্ড। জেমস হতাশ হয়ে বেরিয়ে আসে। মানুষ লোক দেখানোর জন্য কি না করতে পারে। রাস্তায় একটি লোকের সাথে ধাক্কা লেগে একজন মহিলা পড়ে গেলেও কেউ তাকে সাহায্য করে না, তবে জেমস দৌড়ে গিয়ে ওই মহিলাকে সাহায্য করে, তার সমস্ত শপিং ব্যাগ তুলে দেয়। মহিলাটি জেমসের এত সুন্দর আচরণ দেখে খুবই মুগ্ধ হয়ে যায়, আর ববকে দেখে তো কেউ মুগ্ধ না হয়ে থাকতেই পারবে না। এরপর জেমস তার রোজকারের জায়গায় গিয়ে ববকে রেখে গান করছিল। তখনই তার উপর নজর পড়ে অ্যানিম্যাল ওয়েলফেয়ার অফিসার লিওনের। লিওন খুব একটা ভালো মানুষ নয়, সে সব সময় চায় কোনো না কোনো ঝামেলা করতে। লিওন তার সিনিয়র অফিসার রুথকে বলে তাদের ওই বিড়ালটিকে তুলে নেওয়া উচিত, কারণ লোকটি অর্থাৎ জেমস তাকে রাস্তায় এনে বিড়ালটিকে বিপদে ফেলেছে। ইতিমধ্যেই একটি কুকুর এসে ববের ওপর হামলা করে দেয়। ওই কুকুরের মালিক এবং জেমস দুজনেই খুব চেষ্টা করে ববকে ওই কুকুরের হাত থেকে বাঁচায়। এটা দেখে লিওন সুযোগ পেয়ে যায় জেমসের সাথে ঝামেলা করার, তবে রুথ বলে তারা অন্যদিন জেমসের সাথে কথা বলবে। আজ রাতে বব খুব একটা ভালো নেই, সে কোনো খাবারও খাচ্ছে না। এটা দেখে জেমসের অস্বাভাবিক লাগে। তখনই সে দেখতে পায় ববের গায়ে আজ দুপুরে ওই কুকুরের আঁচড় লেগেছিল। এখানে যাতে কোনো ইনফেকশন না হয়, তাই জেমস ববকে সাবান দিয়ে স্নান করিয়ে দেয়। পরদিন সে ববকে নিয়ে আসে বিয়ের প্রজেক্ট হাউসে, যেখানে আজ ফ্রিতে ডক্টর দেখবে। ববকে ডক্টরের কাছে রেখে জেমস ছাদে আসে বিয়ের কাছে। সেখানে তারা গল্প করে দূরের থাকা ওই বড় বড় অট্টালিকা নিয়ে। সেখানকার মানুষ হাজার হাজার ডলার উড়িয়ে দেয় এক একটা ওয়াইনের বোতলে, তবুও দরিদ্রদের কোনো সাহায্য করে না। হয়তো তারা দরিদ্রদের দেখতে চায় না, আর হয়তো এই জন্যই এত বড় বড় দেয়াল আর উঁচু উঁচু গেট বানিয়েছে তারা, যাতে ভুল করেও তাদের চোখ জেমস এবং বিয়ের মতো অসহায় মানুষের ওপর না পড়ে। এসব বলতে বলতেই জেমস এবং বি মগ্ন হয়ে যায় একে অপরের অসহায়তার সাহারা হতে। তবে হঠাৎ জেমস বাস্তবে ফিরে আসে, চলে আসে নিচে, ববকে ডাক্তারের কাছ থেকে নিয়ে ফিরে আসে। পরদিন যখন ববকে সাথে নিয়ে সে আসে গান করতে, তখন আনিকা নামের এক বৃদ্ধা তার কাছে আসে। এই বৃদ্ধা জেমস এবং বব দুজনকেই খুব ভালোবাসে, আর আজ সে ববের জন্য একটা সান্তা ক্লজ ড্রেস নিয়ে এসছে, যেই পোশাকে ববকে দেখতে দারুণ কিউট লাগছে। আজ জেমসের গান শুনতে এবং ববকে দেখতে অনেক ভিড় জমা হয়। অনেকদিন পর আজ জেমস এত বেশি টাকা উপার্জন করতে পারে। সাথে আগামীকাল কিছু চাইনিজ ট্যুরিস্টদের গান শোনানো এবং ছবি তোলানোর কাজও পায়। এতদিন পর ভালো উপার্জন হওয়ায় সে দুজনের জন্যই পুরো সপ্তাহের খাবার কিনে আনে, সাথে ইলেকট্রিক এবং গ্যাসের রিচার্জও করায়। খাবার বানানোর সময় সে ববকে বলতে থাকে, একে অপরকে ছাড়া তারা এই একটা নুডলসের মতো, যা অল্প আঘাতেই ভেঙে যাবে, তবে যখন তারা একসাথে থাকবে তখন তারা দুজন অনেক ভালো থাকবে, লাইক স্ট্রঙ্গার টুগেদার। পরদিন যখন জেমস ববকে নিয়ে রাস্তায় গান করছিল, তখনই রুথ এবং লিওন আসে। রুথ জানায় তারা অ্যানিম্যাল ওয়েলফেয়ার থেকে এসেছে, এটা দেখতে বব তার কাছে খুশি আছে কিনা, সুস্থ আছে কিনা। রুথ খুব ভালোভাবেই জেমসের সাথে কথা বলছিল, তবে লিওন সে তো চায় জেমসের থেকে ববকে আলাদা করতে, সে খুবই খারাপভাবে কথা বলছিল, এমনকি তাদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়, আর এই ঝামেলাটাই পাশ থেকে একটি লোক ভিডিও করে নেয়। রুথ লিওনকে থামিয়ে দেয়। এরপর জেমসের কাছ থেকে কোনো তৃতীয় ব্যক্তির নম্বর চায়, যে তাদের সম্পর্কে কথা বলতে পারবে। জেমস তাকে বিয়ের নম্বর দিয়ে দেয়। সেখান থেকে জেমস সোজা চলে আসে বিয়ের কাছে, তাকে সমস্ত কিছু জানিয়ে সাহায্য চায়, যাতে অফিসার বিকে কল করলে সে তাদের সাথে একটু কথা বলে। তবে বি কান্না করছিল, আপসেট ছিল, কারণ গতকাল রাতে তাদের এই গুদাম থেকেই সমস্ত জিনিস চুরি হয়ে গেছে, যা তারা হোমলেস মানুষদের এই ক্রিসমাসে দিয়ে সাহায্য করতে চেয়েছিল। এই জন্যই তার সাথে বেশি কথা না বলে সে চলে যায়। জেমস বাড়িতে এসে সারাক্ষণ ববকে নিয়েই চিন্তা করছিল,
ভয় পাচ্ছিল যদি অ্যানিমেল ওয়েলফেয়ার তার কাছ থেকে ববকে কেড়ে নেয়। পরদিন সকালে সে ববকে নিয়ে আবার বেরিয়ে যায় তার কাজে, তবে একটা সামান্য ভুল হয়ে যায়। সে তার ঘরের হিটারটা অফ করতেই ভুলে যায়। রাস্তায় এক ছেলে আসে তার কাছে ড্রাগ বিক্রি করতে। জেমস ড্রাগ ছেড়ে দিয়েছে জানানোর পরেও ছেলেটি তাকে জোর করতে থাকে। এরপর সে জেমসের ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করে আর এতেই জেমস পড়ে যায়। দেখতে পায় তার গিটারটা ফেটে গেছে, আজ তার গান শোনানোর কাজ রয়েছে। তবুও সে এটা ভেবে রওনা দেয় যে গান না শোনাতে পারে, কমপক্ষে ছবি তো তোলাতে পারবে। তবে এইসব কারণে দেরি হওয়ায় সমস্ত ট্যুরিস্ট অলরেডি সেখান থেকে চলে যায়। আজকের উপার্জনটাও তার নষ্ট হয়ে গেল। হতাশ হয়ে ফেরার সময় দেখতে পায় মিক নামের একজন ম্যাগাজিন সেলার তার দিকে ইশারা করে গাড়িতে থাকা কোনো ব্যক্তিকে কিছু বলছে। সে বুঝতে পারে এই মিকই হলো সেই ব্যক্তি যে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের হয়ে তার উপর নজর রাখছে, তার নামে কমপ্লেন জানাচ্ছে। এই সব কিছু দেখেই আপসেট হয়ে সে বাড়িতে ফিরে আসে। এখানে এসে আরও এক হতাশা, দেখতে পায় সে ভুল করে সারা দিন হিটার অন রেখে চলে যাওয়ায় তার ইলেকট্রিসিটির রিচার্জ শেষ হয়ে গেছে, আর ইলেকট্রিক না থাকায় ফ্রিজে রাখা অনেক খাবারই নষ্ট হয়ে গেছে। নষ্ট খাবারগুলো সে ডাস্টবিনে ফেলে দেয়, শুধুমাত্র একটা সুইচ অফ করার ভুল। এমন ভুল দৈনন্দিন জীবনে আমরা বহুবার করে থাকি, তবে জেমসের জন্য এই ছোট্ট ভুল তাকে পুরো সপ্তাহ অনাহারে রাখতে পারে। জেমস মুডির কাছে এসে অল্প কিছু টাকায় ইলেকট্রিসিটি রিচার্জ করে, সাথে তার গিটার ঠিক করার জন্য একটা টেপও দরকার। তবে জেমসের কাছে সেই টাকা নেই, এটা বুঝতে পেরে মুডি তাকে নিজের ব্যবহার করা টেপটাই দিয়ে দেয়। আসলে এভাবেই মুডি সব সময় জেমসকে ছোট ছোট সাহায্য করে থাকে। বাড়ি ফিরে জেমস দেখতে পায় বব ডাস্টবিনে থাকা নষ্ট হওয়া খাবারগুলোকেই খাচ্ছে। সে তাড়াতাড়ি করে ববকে সরিয়ে আবার সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে দেখানো হয় রুথ এবং লিওনকে তাদের বস ডেকেছে। আসলে জেমসের সাথে লিওনের ওই ঝগড়ার ভিডিও একটা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে, তাই বস লিওনকে এই কেস থেকে সরিয়ে নেয় এবং রুথকে বলে দেয় টিভি স্টেশনে গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে এই সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে। রুথ টিভিতে ইন্টারভিউ দিয়ে তা ক্লিয়ার করে দেয়, সাথে সবাইকে রিকোয়েস্ট করে বব এবং জেমস সম্পর্কে কেউ কিছু জানলে তা অ্যানিম্যাল ওয়েলফেয়ারে মেল করে জানাতে। পরদিন সকালে জেমস রেডি হলেও বব তার সাথে বাইরে যায় না। জেমস বুঝে নেয় এত ঠান্ডায় বব বাইরে যেতে চায় না, তবে যতই ঠান্ডা থাকুক না কেন জেমসকে খাবারের জোগাড় করতে বাইরে যেতেই হবে। রাস্তায় গান করতে থাকে, তবে ববকে ছাড়া তার ভালো লাগছে না, আর আজ তার তেমন উপার্জনও হচ্ছে না। অন্যদিকে রুথ আসে বিয়ের কাছে জেমস এবং বব সম্পর্কে জানতে। বি জানায় বব এবং জেমস একে অপরকে পেয়ে কতটা ভালো আছে। বব তার পাশে ছিল যখন সে নেশা মুক্তি প্রোগ্রাম থেকে বেরিয়েছিল, কিভাবে জেমস সব সময় ববের খেয়াল রাখে। বি তার কাছে জানতে চায় তারা ববকে জেমসের থেকে আলাদা করবে না তো। রুথ জানায় এটাতে তার একার ডিসিশন নেই। বিকেলে জেমস ফেরার সময় তার ম্যাগাজিন কোসেলাররা তাকে বিয়ার পান করাতে চায়। তাদের মধ্যে মিক থাকায় জেমস যেতে চায় না, তবে বাকি দুজন জোর করেই তাকে নিয়ে যায়। সেখানে গিয়েও জেমস মিকের থেকে দূরেই থাকে। মিক তার কাছে এসে জিজ্ঞেস করে সে এমন কেন করছে। তখন জেমস সরাসরি তাকে বলে সে কেন অ্যানিম্যাল ওয়েলফেয়ারের স্পাই হয়ে তার উপর নজর রাখছে। মিক হেসে জানায় সে কোনো স্পাইং করছে না, ওই গাড়িতে থাকা লোকটি তাকে প্লাম্বিংয়ের কাজ দিয়েছিল। তাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়। মিক জানায় তার একজন মেয়ে এবং নাতি রয়েছে, তবে তারা কেউই তার সাথে দেখা এবং কথা বলে না। হয়তো তার মেয়ে বাবার কথা ভুলেই গেছে, আর এই কারণে সেও তার মেয়ের সাথে কথা বলতে পারে না। জেমস জানায় না, মিক সব সময় তার মেয়ের হৃদয়ের কোনো এক কোণে থেকেই যাবে। যেভাবে বাবাকে ছাড়ার পরেও জেমসের মনে তার বাবার প্রতি ভালোবাসা ছিল এবং এখনও আছে। রাতে জেমস বাড়িতে ফিরে দেখতে পায় বব তার খাবার খায়নি, তার উপর সে ভমিটও করেছে। সে বুঝতে পারে বব অনেক অসুস্থ। এটা দেখে জেমস ডক্টর বেকিকে কল করে, তবে তার ফোন সুইচ অফ। জেমস কিছু বুঝতে পারে না সে কি করবে, সে খুবই ঘাবড়ে যায়। কোনো উপায় না পেয়ে সোজা মুডির কাছে চলে আসে, তাকে ডেকে নিয়ে যায়। ববের অবস্থা দেখে মুডি জানায় তাকে গরম রাখতে হবে। জেমস সেই সব কিছু করে যা মুডি তাকে করতে বলে। জেমস বলতে থাকে সে ববের খেয়াল রাখতে পারেনি, তার জন্যই বব অনেক খারাপ আছে। তখন মুডি তাকে একটা বড় সড় গল্প শোনায়। আসলে এই মুভিতে মুডির বলা প্রতিটা গল্প নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানো যাবে। কমেন্টে জানিও তোমরা তা চাও কিনা। যাই হোক, জেমস তাকে জিজ্ঞেস করে
তার ছেলে মারা যাওয়ার পর মুডি কিভাবে জীবনযাপন করছে। মুডি জানায় সে তার ছেলেকে অনেক ভালোবেসেছে, সেই ভালোবাসা ছেলের সামনে প্রকাশও করেছে। তবে তার ছেলেকে ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ ছিল তার ছেলেকে যেতে দেওয়া, এই পৃথিবী থেকে অন্য এক দুনিয়ায়, অন্য এক ভালো জায়গায় যেতে দেওয়া, যাকে আমরা স্বর্গ বলে জানি। জেমসেরও এখন মনে হচ্ছে তারও উচিত ববকে যেতে দেওয়া, তার এই অভাবে ভরা জীবন থেকে ভালো এক জায়গা, অর্থাৎ অ্যানিম্যাল ওয়েলফেয়ারে যেতে দেওয়া। তবে এটা ভেবেই জেমসের চোখ অশ্রুতে ভরে যায়। রাতে জেমস স্বপ্ন দেখে বব তার কাছ থেকে ছুটে চলে যাচ্ছে, চলে যাচ্ছে রুথের কাছে। ঘুম ভাঙতেই সে দেখতে পায় বব সুস্থ হয়ে গেছে, সে তার খাবার খুঁজছে। এটা দেখে জেমসের যেন খুশির কোনো ঠিকানাই থাকে না। এরপর ডক্টর বেকি এসে জানায় ওই নষ্ট খাবার খাওয়ার জন্যই ববের ফুড পয়জনিং হয়েছিল, তবে ভমিট করায় তার কোনো এফেক্ট করেনি। জেমস জানতে চায় ববকে অ্যানিম্যাল ওয়েলফেয়ারে দিলে সেখানে কি তাকে ভালোভাবে দেখাশোনা করবে। বি এসব শুনে তাকে বোঝাতে থাকে এসব কিছু করতে হবে না, বব সুস্থ আছে, কিছুদিন কেটে গেলেই বব এবং জেমস আবার আগের রুটিনে ফিরে আসতে পারবে। তবে জেমসের কাছে এই আগের রুটিনটাই তো প্রবলেম, তার জন্যই ববকে রাস্তার মধ্যে ঠান্ডার মধ্যে কাটাতে হয়, অসুস্থ হতে হয়। অন্যদিকে মুডি জেমস এবং ববের নিউজটা দেখতে পায়, তাই সে একটা ফেসবুক পেজ খোলে তাদের সাহায্য করার জন্য, সাথে একটা পিটিশনও চালায় তাদেরকে আলাদা না করার জন্য। তাদের এই নিউজটা ওই মহিলাও দেখে যাকে একদিন জেমস সাহায্য করেছিল। এই মহিলা আসলে একজন টিভি সেলিব্রিটি শেফ, সে রুথকে মেল করে জানায় জেমস কত ভালো মানুষ, ববকে নিয়ে কত ভালোভাবে থাকে। আজ ক্রিসমাস, জেমস আবার ববকে সাথে নিয়ে বের হয়। বাইরে এসে দেখতে পায় তার বাড়ির পাশের দেয়ালে মানুষ ববের পেইন্টিং করেছে। যেখানে সে ম্যাগাজিন বিক্রি করে সেখানকার মহিলা তাকে অনেকগুলো ক্রিসমাস কার্ড দেয়, যা সবাই তার জন্য রেখে গেছে। এরপর আনিকা আসে ববের জন্য একটি বেড উপহার নিয়ে, যা দেখে তো জেমস দারুণ খুশি। এভাবেই একের পর এক লোকের ভিড় জমতে থাকে, যারা সবাই ববের জন্য অনেক উপহার নিয়ে এখানে এসেছে। জেমস অনেক খুশি। সেখানে মিকও আসে, এই ক্রিসমাসে তার মেয়ে এবং নাতি দেখা করতে এসেছে তার সাথে, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র জেমসের জন্য। জেমসের কথা শুনেই সে তার মেয়ের সাথে যোগাযোগ করেছে, আর আজ জেমসের জন্যই মিক এতটা খুশি আছে। অন্যদিকে রুথ দেখতে পায় তার কাছে অনেক চিঠি, অনেক মেইল এবং অনেক নোটে ভরে গেছে শুধুমাত্র বব এবং জেমসের জন্য। সাথে ওই পিটিশনটাও দেখতে পায় যেখানে অনেক মানুষ সাইন করেছে ববকে জেমসের থেকে আলাদা না করার জন্য। তবুও রুথ এবং লিওন বিড়ালকে নিতে এই ব্যাগ সহ এখানে এসেছে। রুথ তাকে দেখায় তার জন্য কত লেটার, ইমেল এবং নোট এসেছে তার কাছে, যেখানে আনিকা লিখেছে তার স্বামী মারা যাওয়ার পর সে বাঁচতে ভুলে গেছিল, তবে জেমস তাকে ববের সাথে রোজ কিছু মুহূর্ত কাটাতে দেয় জন্য আজ সে বেঁচে থাকার জন্য একটা কারণ খুঁজে পেয়েছে। আর এই আনিকার মতোই এমন অনেক চিঠি তাকে পাঠিয়েছে ববের জন্য, জেমসের জন্য। তার জন্য মুডি নামের ব্যক্তি অনলাইনে পিটিশনও চালিয়েছে। জেমস মুডির দিকে তাকিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এত কিছু শোনার পরে জেমসের অনেক ভালো লাগলেও তার একটাই দুঃখ, ববকে রুথের হাতে তুলে দিতে হবে। তবে রুথ জানায় তারা ববকে নিতে আসেনি, এই এত কারণেই তারা ববকে নেবে না, বব জেমসের সাথেই থাকবে। এটা শুনে জেমস এবং বিয়ের সাথে সাথে সেখানে থাকা সবাই দারুণ খুশি হয়। শুধু এটুকুই নয়, ইন্সপিরেশনাল অ্যানিমালস নামের একটি সংস্থা জেমস এবং ববকে তাদের পেইড ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বানাতে চায়। আর এই সব কিছুর শেষে সেখানে আসে ওই সেলিব্রিটি শেফ মহিলা, যে জেমসের ওই সাহায্যের কথা আজও ভোলেনি, আজ অনেক উপহার নিয়ে এসেছে তাদের জন্য। এভাবেই সবচেয়ে বড় কষ্টের ক্রিসমাসে বব জেমসকে সবচেয়ে বড় উপহার দিয়েছে, এত লোকের ভালোবাসার উপহার দিয়েছে। জেমসের এই গল্প শুনে বেন সত্যি খুব ইন্সপায়ার হয়ে যায়। আর আজও ক্রিসমাস, বেন জেমসের বাড়িতে এসেছে ক্রিসমাস পালন করতে। আজ জেমসের জন্যই এক আশা হারিয়ে ফেলা, জীবনের কাছে হেরে যাওয়া ছেলে বেন সুস্থ জীবনে ফিরে এসেছে। সে তার জীবনকে ভালো করার চেষ্টা করছে। জেমস তাকে একটা নতুন ইউকেলেলে উপহার দেয় এই ক্রিসমাসে, যেটা পেয়ে তো বেন দারুণ খুশি। আর এখন জেমস তার নতুন বইটিও লিখেছে, যেই বইটি লেখার ইন্সপিরেশন সে পেয়েছে বেনের থেকে। এখন জেমস, বব এবং বি অনেক খুশি, আর তার সাথেই খুশি রয়েছে বেন।
আর হ্যাঁ, জেমস যে দ্বিতীয় বইটি লেখা শেষ করল, এই বইটির গল্পই তোমরা এতক্ষণ শুনলে এই মুভির গল্প আকারে। তবে সবশেষে দুঃখের বিষয়টা হলো, এই মুভির শুটিং কমপ্লিট হওয়ার 6 মাস পরে বব একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তবে সে মারা গেলেও সে আজও বেঁচে আছে জেমসের মাধ্যমে, এই বইগুলোর মাধ্যমে, এই সমস্ত লোকের মাধ্যমে। তো এই ছিল আজকের এই সত্য গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই ফলো করে নিও, সেখানে নতুন কন্টেন্ট আসতে চলেছে। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।